আমার বউ নিয়ে আসি মাথা মারে ওটা গেরা এরা এরা আমার বউ এরা না তুই ওইটা গেরা বাইরে বোনা যদি আমার এই বাড়ি থেকে বাইরে দেন তাহলে আমি
কি করবে বাবা, মেলাডিয়ার মামলা কই রাইখা। ওই জেরি ভাই, আমি যে অন্তর বিয়া করলাম তখন তো কাজী অফিসে কাজী জুরম কবুল কবার কইলো, তখন তো এত বড় একটা ঘুমটা দিছিলি, সেজন কই তো আমি তোর মুখ দেখি নাই, তোর মুখ আমি না দেখে বিয়া করছি তাই তোর না শুনতে করলো। যা বাড়ি থেকে বাইর। এই যে স্বামী, আপনি কি কইলেন বাড়ি থেকে বের হয়ে যাবো? না স্বামী, বাড়ি থেকে বের হয়ে যাবো না, বরং আমি ঘরে যাই। আইসেন স্বামী, যাই। কই আমি কি করবো? আপনাকে কিচ্ছু করতে হবে না, যা করে আমার আব্বাই করবো। বাবা বিয়া সন করে লাইছাও, যাও ঘরে যাও, যাও বাবা, যাও। কি আমার ভালো লাগে না? আমার তো ভালো লাগে না, কি করে বাবা করতে হবো? যাও যাও ঘরে যাও, যাই যাও যাও। এই যে মানে কি কইলা, পোলার সামনে খারাপ খারাপ কইলা, তো তোর না না আমার তামা ধরা দিছে তাই না? আমার কাছ থেকে বড় হয়ে যাইব। আরে আমার মেয়েটা, আরে কিসের মা তুই, কান্দা সুস্কা কানমু না কি করবো? লাতুর লগে বিয়ে আসলো আমার না, ওই কাজের মেয়ে আছে না, ওই যে খালু গোবারিতে যে কাজের মেয়েটা, ওই কাজের মেয়েটা বউ সাজা আমার বাড়ি দাও বিয়ে বসে লাতুর লাগে। এত বড় সাহস! ওই লাতু তোরে না বিয়া কইরা ওই কাজের মেয়ের বিয়া করছে। তোরে তোরছে ভালো পোলার লাগা আমি বিয়া দিব, কিন্তু ওগরে শাস্তি দিয়ে আমি ছাড়ম। যা তুই ঘরে যা, আমি বিষয়টা দেখতাছি। আব্বা লাতুরে তুমি কিছু করে না, সব তো সেই কাজের মেয়েরা, ওই কাজের মেয়েরা উচিত শিক্ষা দিবে তুমি। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, তুই কান্দিস না, যা ঘরে যা। আচ্ছা ঠিক আছে। বেটি যে কাজের বেটি হইয়া, হ্যাঁ এত বড় সাহস, তোর দেখাইতেছি মজা। এই জীবনটাই গেল লাভ কি, যদি একটা কাজের মেয়ের সাথে সংসার করতে হয় এর থেকে ভালো আমি মরে যাব। এই হলো হলো, তুমি মরে যাবে তাই না? ঠিক আছে তুমি মরো, সমস্যা নাই, তুমি যদি কবর থাকো কবর থেকে তুই লাই না, তোমার লাগে আমি সংসার করবো। ওই জেরি, ওই ওই কাজের জেরি, তোর সাথে আমি সংসার করতে চাই না, সেই ভয়ে আমি মরতে যাই, কিন্তু তুই তো আমারে মরতেও দিবি না। ওই তোর কি লজ্জা শরম মাইরে? লজ্জা শরম মাসে বলে তো তোমার লাগে সংসার করতে চাই, আর যদি তোমার বাদে আমি চলে যাই তখন মাসে কইবো ওই সেইটা ভালো না, ওই সেইটা খারাপ, আর সেইটার বিয়ে হয়েছিল বুঝছো, দেখো আমি যেটা করতে চাই না ফাঁসিটা শুনা নিয়ে চলো বাড়িতে চলে যাই। কিন্তু আমি যে তোর সাথে সংসার করতে চাই না, ওই তোর মুখটা আমার দেখাইস না, যাখান থেকে যা আমার শান্তি আলো একটু মরবার দে। এই যে তোমার তো আমি মরতে দিব কইলাম না, কবর থেকে উঠাই না সংসার করবো। কি তুই শেষ পর্যন্ত আমার কবর থেকে উঠাই না সংসার করবি? হ্যাঁ তার কথা মনে রাখো, কবর থেকে উঠাই তারপর আমি তোমার সাথে সংসার করবো, যাই আইসো। যাও না, আমি কি করবো? আমার ভাই কাজের লোক বিয়া কি রাখে ফাঁসি নিবা নিবে না চল নাকি? এই যে আই তুমি কি কর, কাজের লোক তোর আজকে আমি খাই দিরা। ভাই 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 তোর না ভাই, তুই খবিস, তুই তো লক্ষ্মী, তোর কারণে আজকে সংসার অশান্তি, তুই কথা কবি না আমার লগে, তোর মুখ দাঁড়িয়ে না দিই। ওই বিরে তোর মাকে আমি কথা কইতাছি না, খালি জমি কেন আসছে আমার লগে? হ্যাঁ সব সময় আমার অপমান করে অপমান করে কথা কস, আমি তোর বিয়ের লাগি, আমি তোর বউ লাগি, বউ লাগে কেমনে কথা কয় লাগে তুই জানিস না? জানি তোর নাগাল বউর নাকি কুত্তার তো খারাপ ব্যবহার করা উচিত, বুঝছিস ব্যাপারটা? দেখ সাত সকালবেলা তুই ম্যাজিস্ট্রেট করবি কস না, হ্যাঁ কই দিলাম। ওই তোর তোর নাকি আমার কথা কর্ম যেতেছে না, আমার পোলা ডাক, আমার পোলা কো, তোর পোলা মর মার গেছে। কি আমার পোলা মর রয়ে যায় রে রে, আমার পোলা মর রয়ে যায় কি করতে চা? আমি এনে বয়ে রেছি, বয়ে বেরাম না কথা তুই খাবি না, কাল সারা বদলে একটা সুপার মেরে দিব, গুতে একবার দিছি আমার পোলা নাকি মর মার গেছে, আর ওই না আখুজি তো নাস্তা সাথে হইছে, কি রকম চেষ্টা করো ভাই, তুই তো মানাবে কলঙ্ক। ওই মরব না করব কি, ওই কাজের লোকের সাথে সংসার করার থেকে আমি মনে করি ফাঁসি নিয়ে মরা অনেক ভালো। ওই করব কে? হ্যাঁ মরবো না, আমার পোলাই মরবো না, দরকার বলে কাজের সেরি নাকি আমার পোলা সংসার করবো, তারপর আমার পোলা মরবো না, আর কাজের সেরি তোর সে মেলা ভালো।
কি কইলি তুই কাজের মেয়ের সাথে আমার তুলনা দেশ আমি হইছি এবারে মালিক এবারে বউ আমি তোর মন চাইতেছে তো একটা দিয়ে এই লোক কি গোতা ওবা ওবা এই যে যে মারনি গলা মারবি না দেখছ কি বা মহিলা মনে যে ডেঞ্জারাস না কাজ কাম করই মারনি কই দিলাম ডেঞ্জারাস না ব্যবহার করো করে দি কত কই না মনকে কত কই না আরে ভাই কেমন আছো ভাই আমো আছো দুলা ভাই ভালো আছেন জানেন না মেয়ের স্টে গরম করে দে কই কি কপড়া দিন কাতে মেয়ের লগে সংসার করব তোরতে ভালো আছে এটা কোন কথা দুলা ভাই আপনি কিছু কোন আরে ভাই আমার কথা শুনো ভাই আমি কথা মানে রাগের মাথায় কইছি মানে হইছে কি আমার পোলা যখন তোমার মায়ের বিয়া করার গেছিল তখন দেখা জানাই ভাই দেখা জানাই ভাই এটা দেখা জানাই ভাই তুমি বুঝছ তুমি বুঝতাছ না কে তুই এটা কেমনে করলি ভাই কেমনে করলি ভাই ভাইয়া তুমি আমার কথা একবার মনোযোগ দিয়ে শুনো ভাইয়া কথাটা শুনলে তুমি বুঝবা মনে করো কে শুনবো আরে বাবা কে শুনবো আমার কথা না শুনো আমার কথা না শুনো তুমি তোর কথা করবো কাছে ভাই তোমার পায়ে ধরে ভাই তুমি কথা শুনো আমার পোলা আগে আমি কাজে বসে পাড়াইছি পরে তোমার মেয়া তো মনে করো যে আমার বাড়িতে থাকতো ওটারে বসা যায় আমি কি করছি কাজে বসে পাড়াইছি আমাকে বাড়ির যে কাজের মেয়ে আছে ওরা তো চালাক ও কি করছে আগে ভাগে বসে যে রাস্তায় খাড়া ছিল যখনই মাত্র তোমার মাইয়া কাজে বসে দাবানো যে তাপ করে তোমার মাইয়াটারে আমার কাজের মেয়া গাছের নগে বাইন দিয়া এই বড় একটা গোমরা দিয়া আমার পোলার নাকি কবুল কবুল কে বিয়া বয়া লেছে এনে কি আমার দোষ আমি তো চাইতাছি না হইছে থামো দোষ তোমার না দোষ আমার টাকা দিছি 5 লাখ সুসুর করে টাকা বাই করমা টাকা দাও দেখো ভাই আমি তো টাকা দিয়ে একটা কাজ করে বলাইছি ভাই তুমি কিছু মনে করো না ভাই প্লিজ প্লিজ হ্যালো আপনি আমাকে বাড়িতে বসে না কেন দাঁড়ায়ছেন কেন আর একটা কথা আপনার মেয়ে এবারে বউ হতে চাইছিল কিন্তু দুঃখের বিষয় আপনার বেকা মুখ আলামে হইতে পারল না চুপ একদম চুপ হ্যাঁ ভাই দেখছো কাজের মেয়ে হইয়া কি বড় বড় কথা কয় ভাই তো বেশি দিন মেয়া এই গাত তো বেশি দিন আমার পায়ের নিচে কি করে ব্যবহার করো তুমি বুঝো না তবে দিকে সরো দেখছো ভাইও এই মেয়েটা কি রকম মেয়ে তুমি একটা জিনিস বুঝো আমার ইচ্ছে যদি এই মেয়ের লগে বিয়ে হইতো আমার পোলা তাহলে কি আমার খারাপ ব্যবহার করতো কি রকম বেশি দিন তুমি কিছু কও আমার কি দোষ ভালো 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 তুমি ভালো এই মেয়েটা হলো শয়তান পাঁচ লাখ টাকা দিছি টাকা দাও দেখেন খালো আপনি কি কইতাছেন আমি টাকা দেব কেন আপনার লগে আর আমার লগে টাকার কোনো সম্পর্ক নাই ঘরে যাই রান্না বান্না করি খাওয়া দে তারপরে যাই নি যাও দেখো দেখো ওর মাল মাসির বাড়িতে কাম করছে হ্যাঁ ওই তুই তো অন্য বাড়িতে কাম করে কামের লোক হইয়া বউ সাইজা কি পাওয়া ও ভাই কি হইছে তোমার টি আমি কেমন লাগিম ভাই কও ভাই তুমি ওর মা আসল বুট্টু হইছে সিনকু ভাই গো ভাইও আমি টাকা ভাঙ্গা লেছি ভাইয়া আমারে তো মাফ করে দাও ভাই টাকাটা কি মাফ করুন যায় না তুমি আবার বাইরা হ্যাঁ তোমার লাগে আমার লাগে কোনো লেনদেন নাই তোমার আমি মাফ করে দিছি ঠিক আছে কিন্তু ওই কাজের শরীরে মাফ করব না হ্যাঁ শালি আচ্ছা ঠিক আছে দুলা ভাই খাওয়া দাওয়া কিছু করে গেলেন না আরে না যাব নাকি ভাই তুমি না যাব কিনে হ্যাঁ ঠিক আছে কয় যাব কিনে আমার কয় যাওয়ার না গেলাম কয় যাও দুলা ভাই পরে কথা হবে না আপনার লগে আমার জীবনটা শেষ হয়ে গেল আচ্ছা বন্ধু শোন তোর একটা কথা কই হাজার হইলি তো তোর বউ এখন তুই ভুল করে বিয়া করে ফাঁসছে এমনকি তাইতে মাইরা ফেলাইতে পারবি তা তো পারবি না যেভাবে করে ওই সংসার করতে হইব কান্নাকাটি করে লাভ আছে তাই এই কাজের মেয়ে নিয়ে আমি সংসার করু আচ্ছা বন্ধু কাজের মেয়ে হোক আর যাই হোক রূপে গুণে কিন্তু খারাপ না আমার বলে আমি তিন বেলা বিরিয়ানি খাওয়াইতাম তাইলে বন্ধু তুই আমার একটু উপকার কর আমার বউটা তুই লইয়া যা কি করছে সব পাগলের নাগাল বিয়া করছ তুই তোর বউ আমি কেন নেব এর সে ভালো বিয়ে করার আগে যদি আমার জানাইতি তাও একটু বাইবা চিন্তা দেখতাম তুমি মনের বলে কবুল খেলাইছাও কেন কে রইল তুমি যাবে লাগ বুঝা কি বলা ওই ওই ডাইনির বলা মনে রে সাকা আব্বা তুমি আমার কি জুগা না তুমি আমার জীবনটা শেষ করে দিছাও আবার এ বাবা আমি তো ইচ্ছা কি তোমার বেড়ে করি না আমি তো তন্নকে ফাতেমার বিয়ে বলছিলাম কথার মধ্যে কথা বিয়ে জন হয়ে গেছে গা সুখে করে খাটা হুন ওই কাজের সেরি তো দেখতে তো খারাপ না ব্যবহার ভালো তোরে ভালোবাসে দেখে তুই চক্রান্ত করে তোর বিয়ে করছে তোরে দেখে রাখবো তোর খেয়াল রাখবো শুন তোর মাইকে দেখতে ভালো তোর মাঝে জীবনে দেখছিলাম না ওই ডাইনের বিয়ে করে হারাজ বোন বার করে দিলাম এখন তুই কোথাও দি বেজার করিস না রিমা মিয়া অনেক ভালো তুই সংসারটা করে খা বাবা ঠিক কইছিস না বাবা আরে খালি কি ভালো আছে আরে তো মাশাআল্লাহ হ্যাঁ বাবা দেখ বাবা কো বাবা সংসার করে কে বাবা তোর বাপের মিলছে আইডি কর গা আব্বা
তুমি এত বারবার কইতাছাও তোমার কত ভালাই দিতে পারি না কি আর করা যাব সাবিলাল বাবা তুমি বাজি যাও আমরা দেখে ঠিক আছে কাটু আপনার বেড়ার উপরে দেখে রাখেন আচ্ছা নো দেখি আছে আমার নখ সঙ্গী করে খাবা বাবা দি বাবা তুমি কাজের মেয়ে হওয়ার দায় হও এখন তো এই বাড়ির বউ আমি মানলাম আমার বোনের মেয়ের সাথে এই বাড়ির তুলার বিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু বিয়ে তো আর হয় নাই যেহেতু তোমার সাথে বিয়ে হয়ে গেছে এখন তো আর তোমার এই বাড়ি থেকে এমনি এমনি যাওয়াটা ঠিক হবে না আমার পোলা হোক তারপর তুমি যাইও আম্মা আমি এখন চলে যাব আপনার ছেলে আমারে একটু ভালোবাসে না সব সময় বকাঝকা করে আপনিও শ্বশুর আম্মাও আরে বিষয়টা বুঝতে হইব না মনে করো যদি আম গাছের মধ্যে তুমি কলপ লাগায় জামের ডাল লাগাও তাহলে মানুষ কো কলপ লাগানো গাছ এবাইতে বউ হওয়ার কথা ছিল আমার বোনের মেয়া হয়ে গেছো তুমি কাজের মেয়া তাহলে বিষয়টা একটু ভাবারই বিষয় আম্মা আপনি যাই কর আমার ইচ্ছা ছিল এই বাড়ির বউ হয়ে সারাটা জীবন থাকতে কিন্তু আম তো আর থাকতে পারবো না আম্মা ভালো থাকেন আমি চলে যাই দেহ বোমা বেশি কথা কয় না তোমার বাপের বাড়ি যাওয়ার কোনো দরকার নাই আমার বলা তোমার নিয়ে সংসার করবো তোমার কোনো জায়গায় যাওয়ার দরকার নাই আর একটা কথা তোমার আমার আগে থেকে পছন্দ হইতো কিন্তু আমার ডাইনি বউ নাকি পছন্দ তোমার করি নাই আমার ডাইনি বউ থেকে ডরাইতো ওই জন্য কিছু কই নাই ওই আমি কি ভালো মন্দ বুঝি না রে ও কাজের মেয়ে হয়েছে তাতে কি হয়েছে ওর মনটা খুবই ভালো কিন্তু ছোটবেলায় আমার বোনের মেয়েটা যখন এতটুকু আছিল বোনের সাথে কথা দিয়ে হেলাইছিলাম কথা তো রাখতে হইব নাকি কথা দিছিলে কথাটা হারি নাই ওটা বিষয় আলাদা ওটা বিয়ে হয় নাই আমি কথার মধ্যে কথা আমাকে সোনার টুকরা বোমারে কেউ কাজের মেয়ে কবো না বড় চলো ভেগে আও খাবো কি জানাচ্ছি হ্যাঁ চলো চলো আসো আসো